শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি, প্রদীপ জ্বেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্য থেকো আমারই ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও তো খুবই ভালো আছি। আজকে লক্ষ্মী পূজা, আর এই লক্ষ্মী পূজার ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করব। লক্ষ্মী পূজার দিন সকালবেলা স্নান করে এসে প্রথমে আমি আলতা পরে নিচ্ছি, কারণ লক্ষ্মী পূজার দিন কিন্তু অনেক বেশি কাজের চাপ থাকে। এখন যদি আলতাটা না পরি তাহলে কিন্তু আর পরাই হবে না। আর সারা বছর দেখা যায় যে আলতা পরা না হলেও লক্ষ্মী পূজার দিন আর বিজয়া দশমীর দিন কিন্তু আলতা পরা হয়। তো স্নান করার পরে আলতা পরেছি আমি, তারপরে আমি এখন আলপনা দিচ্ছি। আসলে আলপনা আমি খুব একটা ভালো দিতে পারি না, অনেকেই অনেক সুন্দর করে দিতে পারে। তো আলপনা দেওয়া শেষ করে এরপরে আমি আসছি সুজি রান্না করতে। সুজি রান্নাও আমার করা হয়ে গেছে, এখন আমি লুচি ভেজে নেব। লুচিগুলো প্রথমে আমি বেলে নিয়েছি, তারপরে ভাজাও প্রায় হয়ে গেছে, মোটামুটি সব কাজই প্রায় গুছিয়ে ফেলেছি। আর আমার শাশুড়ি মা, সে তো পুজোর দিকেরটা যা যা লাগে সেদিকে গুছাচ্ছে, আর আমি এই দিকেরটা গুছাচ্ছি। লক্ষ্মী পুজোর দিনে কিন্তু অনেক অনেক বেশি কাজ থাকে, আমরা সবাই জানি, কারণ এদিনে কিন্তু একদমই সময় পাওয়া যায় না কাজ করতে করতে। লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এখন আমি ফল বানাবো, মানে ফলগুলো কেটে নেব। আর এ ফলগুলো কিন্তু কাটতেও অনেক সময় লাগবে, তাই আমি বিকেলের দিকে এই দিকটা গুছিয়ে ফেলছি। তারপরে আমি একটু রেডি হব, কারণ ভিডিও করার জন্য কিন্তু আলাদাভাবে আবার রেডি হতে হয়, আবার ভিডিও শ্যুট করতে হয়। এটা করা কিন্তু আসলে খুবই কষ্টকর, এত কাজের মাঝেও আবার এই যে ভিডিও করা, এটা অনেক কষ্ট হয়ে যায় আসলে করতে। তারপরও যতটুকু সম্ভব করার চেষ্টা করছি। এখন আমি সব কিছু থালায় থালায় করে বেড়ে নেব আলাদা আলাদা করে।
ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। বাই বাই।